জয় গোরাম। আজকের যে জনসমাবেশ, সেই জনসমাবেশে আগত আদিবাসী কর্মী সমাজের মূল ফটি মূল মান্তা সদ্দেয় অজিত প্রসাদ মাহাতো মহাশয় এবং আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মানগর শশাঙ্ক শেখর মাহাতো মহাশয়, সম্পাদক ডক্টর সুজিত মাহাতো মহাশয়, রাজ্য সভাপতি মানগর যুধিষ্ঠির মাহাতো মহাশয়, চারি গুরু সন্তোষ কাটিয়ার মহাশয়, আমার কর্মী সমাজের আগত মা কাকি দাদা ভাই দিদি বোন সবাইকে আমার তরফ থেকে জহার ধন্যবাদ জানিয়ে দু এক কথা আপনাদের সামনে বলছি। তো বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এই জঙ্গলমহলে নবজোয়ার কর্মসূচি বলে আমাদের রাজ্যের শাসক দল একটি কর্মসূচি ঘোষণা করেছিল এবং তার সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া ঝাড়গ্রাম দিয়ে তার সভার গতিপথ ছিল। আপনারা সবাই জানেন যে আদিবাসী কর্মী সমাজ সহ যে সকল সমাজ সংগঠনগুলি আমাদের জাতিসত্তার দাবি নিয়ে আন্দোলন করছে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমাদের জঙ্গলমহলে প্রবেশ করবে তাদের কাছে আমরা আমাদের দাবির নিয়ে প্রশ্ন তুলব। তো সেরকমই এক কর্মসূচি বাঁকুড়াতে শুরু হয়েছিল, পুরুলিয়াতেও হয়েছিল এবং ঝাড়গ্রামেও হয়েছিল। সেই ঝাড়গ্রামের শালবনিতে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে একটি দুর্ঘটনা ঘটে যায়। সেই জনজোয়ার কর্মসূচি এবং প্রশাসনের তরফ থেকে বলা হয় যে সেই কনভয়ের উপর হামলা করা হয় এবং সেই হামলার দায় চাপানো হয় কর্মীদের উপর, এবং সেই হামলার দায়ে আমাদের এই সমাজকর্মীদের ধরে ধরে গ্রেপ্তার করা হয় এবং এই জঙ্গলমহল বিশেষত ঝাড়গ্রামে একটা স্তব্ধতার পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল। তাই আমরা এই ঝাড়গ্রাম জেলা আদিবাসী কর্মী সমাজ ভেবেছিলাম যে এভাবে চলতে থাকলে আমাদের সমাজ আন্দোলন ব্যাকফুটে চলে যাবে। তাই আমরা সজাগ হয়ে দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম যে ঝাড়গ্রামের বুকে 6ই জুন এক বিশাল জনসমাবেশের আয়োজন করেছি। তো বন্ধুগণ, আপনারা সেই জনসমাবেশে হাজির হয়ে আমাদের সেই ঘোষণাকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আপনাদেরকে আরেকবার আমার তরফ থেকে গোর জোহার ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আপনারা সবাই উপলব্ধি করছেন যে এই মাঠের মধ্যে এত সংখ্যক লোকের আয়োজন আমরা কেন করলাম, কিন্তু আমাদের কাছে সেরকম কোনো খবর ছিল না যে আমাদের সমাজ এতটা জাগরিত হয়ে এতটা ক্ষুব্ধ হয়ে এতটা জাতিসত্তায় উদ্বুদ্ধ হয়ে জনসমাগম ঘটাবে, এটা আমাদের ধারণা ছিল না। তাই আমরা এই মাঠটা চয়েস করেছিলাম, কিন্তু তারপরে যখন জানতে পারলাম যে এখানে কাতারে কাতারে মানুষ আসছে, সমস্ত গ্রাম থেকে মানুষ আসছে, তাই আমরা ব্যবস্থা করেছিলাম 4-4টা জয়েন্ট স্ক্রিনের, একটা আমাদের কলেজ মোড়ে আছে, একটা আরবিএম মাঠের কাছে আছে এবং দ্বিতীয়টা আছে বিদ্যাসাগর ব্যাংকের কাছে এবং 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্র পার্কের মধ্যে। তাই যারা আমাদের এই মাঠের মধ্যে প্রবেশ করতে পারছেন না তাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা সেই সব স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আমাদের এই কর্মসূচিটা দেখুন, দেখে আমাদেরকে সহযোগিতা করুন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং আমাদের যে জাতি আন্দোলনে চক্রান্ত করে পলিমালিপ্ত করার চেষ্টা করছে সেই অপচেষ্টা আপনারা এই কর্মার রুখে দিতে। তাই আমি আশা রাখি আপনারা শান্তি শৃঙ্খলভাবে থাকবেন, শান্তি শৃঙ্খলভাবে আমাদের কর্মসূচিকে পরিচালিত করতে দিবেন,
ভাইয়েরা